শবনম বুবলিকে নিয়ে দিন দশেকের জন্য তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুলে পাড়ি দিচ্ছেন কিং খান সুপারস্টার শাকিব খান। কারণটা এ নায়কের প্রযোজিত চলচ্চিত্র পাসওয়ার্ড, সেখানে ছবিটির তিনটি গানের দৃশ্য ধারণ হবে। শুধু শাকিব বুবলি নয়, পরিচালক ও পুরো শ্যুটিং ইউনিট যাচ্ছে তাদের। বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, শুধু তুরস্ক নয়, ইউরোপের আরও কয়েকটি দেশে শ্যুটিংয়ের প্ল্যান আছে আমাদের। বিশাল বাজেটের ছবি পাসওয়ার্ড, তাই আমরা পুরো ইউনিট যাব সেখানে। পাসওয়ার্ড ছবির সহপ্রযোজক ইকবাল জানালেন, শ্যুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে, আগামী 22 এপ্রিল তুরস্কে যাবে ইউনিট। সেখানে 9 থেকে 10 দিনের মধ্যে তিনটি গানের দৃশ্য ধারণ হবে। উল্লেখ্য, গত এক মাস থেকে শুরু হয়েছে চলচ্চিত্রটির শ্যুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রগুলোতে থাকছেন শাকিব খান, বুবলি, ইমন ও অমিত হাসান। এটি পরিচালনা করছেন মালিক আফসারি। ছবিটি আসছে রোজার ঈদে মুক্তি পাবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।